আসসালামু আলাইকুম। অনেক রাত হয়ে গেল, আসলে 1:30 বাজে। আমি অলরেডি একটা ক্লাস রেকর্ড করলাম, এইটা হলো তার দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আমাদের ফার্স্ট ইন্টারভিউ নোটিশ দিয়েছে। তো সকল গ্রুপের জন্যই এই কথাগুলো ইম্পর্টেন্ট। তো প্রথম ক্লাসেই প্রথম যে ভিডিওটা করেছি সেখানে সব ডিটেলস আমি বলে দিয়েছি, অর্থাৎ আপনাদের যে প্রথম যে নোটিশটা ছিল ওয়েবসাইটে আমাদের, সেই ওয়েবসাইটটা থেকে আমি এভরিথিং এখানে বলে দিয়েছি। অর্থাৎ তারপরেও এখনও দেখতেছি অনেকেই অনেক ধরনের প্রশ্ন বলতেছেন। তো আপনাদের বলি, আপনাদের এই যে দেখেন ফ্রিডম ফাইটার এবং ফিজিবল ডিজেবল ছেলে মেয়েদের নোটিশ এখনও হয়নি, আপনাদের হবে, একটু ধৈর্য ধরেন। আর অপরদিকে অনেকে আবার প্রশ্ন করতেছে, ভাইয়া আমার তো সিরিয়াল আসলো না, নাম আসলো না। তো এক কথা, এখানে যাদের মেরিট লিস্টটা দেওয়া আছে, মানে এখানে যাদের নাম দেওয়া আছে, এখানে যাদের কর্মিক নং বা পজিশন দেওয়া আছে, তারা মেরিট লিস্টে চান্স পেয়েছেন আপনারা। তাহলে আমাদের গ্রুপ ওয়ান থেকে 128 জন, মানে 1 থেকে 228 জন, এবং গ্রুপ টু থেকে 1 থেকে 231 পর্যন্ত ছেলে মেয়ে আপনারা কি করবেন, ভাইবার জন্য আসবেন। বাণিজ্য অবাণিজ্য শাখার যে ছেলে মেয়ে রয়েছেন, গ্রুপ ওয়ান থেকে 1 থেকে 29 জন, গ্রুপ টু থেকে 1 থেকে 28 জন, গ্রুপ থ্রি থেকে 1 থেকে 28 জন, এবং মানবিক শাখা থেকে গ্রুপ ওয়ান থেকে 1 থেকে 6 জন, গ্রুপ টু থেকে 1 থেকে 8 জন, এবং গ্রুপ তিন থেকে 1 থেকে 6 জন আসবেন, ঠিক আছে। এবং আমি এখনও আপনাদের এই জিনিসটা দেখাবো, যেহেতু এই বিষয় নিয়ে অলরেডি কথা বলছি, বিস্তারিত আর এটা নিয়ে কথা বলবো না। তারপরে প্রথম দিকে বললাম, আপনাদের যাদের যাদের নোটিশ আসছে তাদের তো নোটিশ আসলোই, এবং আপনাদের দেখেন এভাবে নাম দেওয়া আছে, মানে এভাবে যে পিডিএফগুলো দেওয়া আছে, অলমোস্ট আমাদের গ্রুপ ওয়ান গ্রুপ টুর দুইটা পিডিএফ আপলোড করা হয়েছে। আপনারা যদি দেখে থাকেন, আপনাদের এটা দেখতে হবে। তাহলে নিজ দায়িত্বে পিডিএফগুলো কী করতে হবে, নিজ দায়িত্বে পিডিএফগুলো ডাউনলোড করেন। আমি লিঙ্ক দিয়েছি, আমি আর কত করবো আপনাদের জন্যে, ঠিক আছে। লিঙ্ক দিয়েছি, লিঙ্ক থেকে ডাউনলোড করেন। এগুলোও যদি না পারেন, উল্টাপাল্টা ভিডিও কোথায় আছে সেগুলো তো খুঁজে বের করেন খুব তাড়াতাড়ি। শুনতে খারাপ লাগতেছে তাই না, বকতে হবে তো আপনাদের, কারণ আপনারা ছেলেমেয়েরা কোথায় কী আছে খুঁজে বের করতে পারেন, ইম্পর্টেন্ট জিনিসটা বের করতে পারেন না। এই জিনিসটা ওয়েবসাইটে দেওয়া আছে, খুব সুন্দর করে ডাউনলোড করে নিলে কী হয়, নিজের পিডিএফ নাকি ওপেন করতে পারেন। এই জিনিসগুলো মন মেজাজ গরম করায় ছেলেমেয়েরা, ঠিক আছে। অন্য ভাইরা অন্যভাবে ভিডিও তৈরি করে, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু খুবই স্ট্রিক্ট। আমার এটা দুনিয়া, আমার ইউটিউব চ্যানেল মানে আমার দুনিয়া, আমি এখানে আমার ছেলেমেয়েকে শাসন করব। তোমরা যখন মনে করো না আমি লুতু পুতু বাবা সাবা বলবো, এটা ভুলে যাও, ঠিক আছে। আর এই যে এই জিনিসগুলা, ঠিক আছে, এই যে নোটিশটা, এটা তো পাই টু পাই বলে দেওয়া সম্ভব, কে কে চান্স পাইছে যে বললে কি ভিডিও কত বড় হবে। তাহলে এই জিনিসটা আপনার দায়িত্ব। এই যে এটা হলো কি গ্রুপ ওয়ানের, দেখেন গ্রুপ ওয়ান আমাদের বাণিজ্য শাখার গ্রুপ ওয়ানের ছেলে মেয়ে, হ্যাঁ। তো এখানে গ্রুপ ওয়ানের ছেলে মেয়েদের আমি দেখালাম যে আমাদের হলো কতজনকে ডেকেছে। আমাদের কিন্তু অলমোস্ট এই যে শেষের দিকে এসে দেখেন 227 জনকে ডেকেছে। তাহলে এখানে 227 পর্যন্ত মেরিট লিস্টের ছেলে মেয়ে আপনারা আছেন গ্রুপ ওয়ান থেকে। তাহলে কে কে রয়েছেন, অলরেডি তো আপনি আপনার পজিশন জানেন, সুতরাং এখানে যে দেখতেই হবে এমনও কিন্তু না। আপনি গ্রুপ ওয়ান বাণিজ্য শাখার 1 থেকে 227 পর্যন্ত জানা যারা রয়েছেন, আপনার মেরিট লিস্ট ছিল, আপনারা ভাইবার জন্য আসবেন 25-26 তারিখে, ঠিক আছে। 25 তারিখ এবং 26 তারিখে, এই যে দেখেন নোটিশ দেখেন, আগামী 25 তারিখ থেকে 26 তারিখ সকাল 9টা এবং দুপুর 2টা পর্যন্ত আপনাদের কী করা হবে, ভাইবা নেওয়া হবে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস ঝামেলা, 25 তারিখ থেকে 26 তারিখ, অর্থাৎ 2 দিনে ভাইবা হবে, ঠিক আছে। এখন কার কখন হবে সেই ডেটটা কেন জানি দেওয়া নেই, বুঝতে পেরেছি। এবার আপনারা যারা হচ্ছে জেনারেল মেরিট লিস্টে রয়েছেন, আপনাদের 25 তারিখে ভাইবা হবে, আর যারা পোষ্যকোটা রয়েছেন সম্ভবত তাদের 26 তারিখে ভাইবা হবে। আমাদের হচ্ছে আগের নোটিশটাতে তো তাই বলেছে, এই যে এখানে দেখেন আমাদের আগের নোটিশটাতে ছিল যে 26 তারিখে পোষ্যকোটার এই যে ভাইবা হবে, আর অপরদিকে 25 তারিখে আমাদের ইন জেনারেল যে সকল শিক্ষার্থী রয়েছেন তাদের ভাইবা হবে। তাহলে যারা পোষ্যকোটা রয়েছেন তারা একটু খোঁজ নিন কাইন্ডলি, আপনাদের আব্বু আম্মুরা তো দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে রয়েছে, আপনাদের ভাইবাটা কবে, কিন্তু ইন জেনারেল যারা রয়েছেন আপনাদের ভাইবা 25 তারিখে হবে। তাহলে 25 তারিখে আপনারা যারা মেরিট লিস্টে এই যে এই পজিশনে প্রথম ভিডিওটা দেখেন প্লিজ, এ আর নালে এটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, অলরেডি বড় ভিডিও করার জন্য অনেকের মন খারাপ। তাহলে আপনারা ওখানে বিস্তারিত বলছি, 25 তারিখে আপনারা আমাদের কমার্স থেকে, কমার্স গ্রুপ ওয়ান থেকে 1 থেকে 28 পর্যন্ত ছেলে মেয়ে, কী বলে 1 থেকে 27 পর্যন্ত ছেলে মেয়ে গ্রুপ ওয়ান, দেখেন 1 থেকে 27 পর্যন্ত ছেলে মেয়ে আপনারা কী করবেন, ভাইবার জন্য আসবেন। অপরদিকে আমাদের হলো গ্রুপ টু, এই যে আমাদের গ্রুপ টু, গ্রুপ টুতে দেখেন, গ্রুপ টুতে আমাদের 1 থেকে এই যে একদম টানা নিচে দেখেন এই পিডিএফগুলো ডাউনলোড করেন, 1 থেকে 28 পর্যন্ত এখানে বলা আছে। এটা আসলে কে একটু দেখি ভালোভাবে, এটা এই গ্রুপটা,
এই গ্রুপ হচ্ছে আমাদের কমার্সের গ্রুপ হলো টু, কিন্তু আমি বুঝলাম না তাহলে এই এখানে তারা কি বলছে যে বাণিজ্য গ্রুপ টু বাণিজ্য শাখা দেখেন 231 জন ছেলে মেয়েকে ডাকছে, ঠিক আছে, এখানে মেধাক্রম 231 পর্যন্ত, কিন্তু এখানে এরা এই ঝামেলাটা কেন করলো? এটা তো তাহলে একটা মানে এর জায়গা যে আসলে দেখেন এটা হচ্ছে আমাদের বাণিজ্য শাখার গ্রুপ টু, বাণিজ্য শাখার গ্রুপ টু এক থেকে শুরু করবে, কর্মিক নাম্বার এক থেকে শুরু করেছে, এবং একদম টেনে যদি আমরা নিচে চলে আসি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের হলো টেনে চলে আসলে 228 জন চলে আসতেছে। এর মানে দাঁড়াচ্ছে মাঝখানে সম্ভবত গ্যাপ রয়েছে কয়েকটা, অর্থাৎ মেধা তালিকার কয়েকটা সেলের গ্যাপ রয়েছে, ঠিক আছে, মেধা তালিকার কয়েকটা সেলের গ্যাপ থাকার কারণে আমাদের মেরিট লিস্টটা দেখেন এসেছে কোথা থেকে, এই যে আবার এই জিনিসটা কনফ্লিক্ট যাতে না হয় 231। তাহলে আমি আবারও বলি এই জিনিসটা ক্লিয়ার করে নেই, পিডিএফগুলো দেখতে দেখেন চেক হয়ে যাচ্ছে, আমাদের গ্রুপ ওয়ান বাণিজ্য শাখা থেকে এক মেরিট পজিশন থেকে 228 মেরিট পজিশনের ছেলেমেয়েরা আপনারা কি করবেন, ভাইবা দিতে আসবেন 25 তারিখে। আবার গ্রুপ টু এক মেরিট পজিশন থেকে 231 পর্যন্ত ছেলেমেয়ে আপনারা ভাইবা দিতে আসবেন। তো আমরা যখন গ্রুপ ওয়ানের পিডিএফ দেখলাম ওখানে পাইলাম হলো 7-8 জনের সিরিয়াল, আর গ্রুপ টুতে যখন আমরা ঢুকলাম তখন পেয়ে গেলাম 228 জনের সিরিয়াল। অর্থাৎ আমি যে আপনাদের বলেছিলাম যে আমাদের সিট সংখ্যা, অর্থাৎ দুই গ্রুপে একটাতে 28 জন একটাতে 27 জন, তাহলে দেখেন সেম কথায় শুধু একটু নিচেরটাতে গেছে 28 জন, উপরটাতে চলে গেছে কতজন 27 জন, কিন্তু সম্পূর্ণটাই ঠিক, অর্থাৎ আমি যা বলছি সেগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এখানে গ্রুপ টুতে এক থেকে কি এখানে 27 পর্যন্ত হওয়ার কথা বা 28 পর্যন্ত হওয়ার কথা, তাই না? কিন্তু আবার এই যে গ্রুপ ওয়ানে দেখেন, গ্রুপ ওয়ানে এক থেকে 28 পর্যন্ত কিন্তু দেওয়া আছে কতটা, এই যে এখানে দেখেন এক থেকে 27 পর্যন্ত দেওয়া আছে, তার মানে এখানে মাঝখানে একটা ছেলে অ্যাবসেন্ট ছিল অথবা ওর অন্য কোনো ঝামেলা আছে, অথবা দেখা যাচ্ছে সম্ভবত ফ্রিডম ফাইটার কোটা বা এগুলো হয়তো বা ওকে কনসিডার করেনি, কিন্তু করেছে কনসিডার করাই আছে, তাছাড়া তো সিরিয়াল আসবে না। তো মাঝখানে মেরিট লিস্টে যে কেউ একজন কোনো ঝামেলা আছে, ঠিক আছে, এই ঝামেলা থাকার কারণেই দেখা গেছে কি হয়েছে 228 পর্যন্ত চলে আসছে, আর অপরদিকে আমাদের গ্রুপ টুতে আমাদের বাণিজ্য শাখা 231 পর্যন্ত এসেছে, অর্থাৎ এক থেকে 231 পর্যন্ত ছেলেমেয়ে আপনারা যারা রয়েছেন আপনারা কি করবেন, ভাইবা দিতে আসবেন। তো আপনাদের বারবার অনুরোধ করব, এখানে প্রত্যেকটা পিডিএফ অন করে প্রত্যেক জনের নাম টাম দেখে কিন্তু বলা অসম্ভব। তাহলে এখানে আমাদের গ্রুপ ওয়ানে 227 জন, গ্রুপ টুতে 228 জনের নাম দেওয়া আছে, এই পিডিএফগুলোতে আপনারা একটু চেক করে দেখবেন। আর অপরদিকে আমি নন কমার্সে চলে যাই, নন কমার্সে এটা কি দেখি, গ্রুপ ওয়ান হিউম্যানিটিস মানবিকে দেখেন, এই যে দেখেন আমাদের বলেছিল যে গ্রুপ ওয়ান থেকে এই যে এক গ্রুপ ওয়ান, এই যে দেখেন গ্রুপ ওয়ান এক থেকে আপনারা আসবেন 1 থেকে 6 জন, তাহলে এই যে দেখেন আপনাদের 1 থেকে 6 জনের তালিকা দেওয়া আছে। তাহলে এখানে দেখেন গ্রুপ মানবিক শাখা থেকে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই হচ্ছে গ্রুপ ওয়ানে আপনারা যারা মানবিক শাখা থেকে পরীক্ষা দিয়েছেন, এই হলো 6 জন, আপনারা দেখেন এই 6 জন আপনারা কি করবেন, আপনারা ভাইবা দিতে আসবেন। এবং এখানে আপনাদের পজিশন দেখেন কোথায় দেওয়া আছে, পজিশন দেওয়া আছে 8। ওহো, তার মানে কি আপনাদের কম্বাইন্ড রেজাল্ট করা হয়েছে, অর্থাৎ প্রথমে যে রেজাল্টটা দেওয়া আছে, আমি দেখেন প্রথম ভিডিওতে আবার ভুল বকেছি কিন্তু, তাহলে এখান থেকে স্পষ্ট দেখেন আমি মনে করছি যে আলাদা আপনাদের মনে রেজাল্ট দেওয়া আছে, কিন্তু না, আপনাদের এখন আলাদা করলো, তাহলে আগে কম্বাইন্ড রেজাল্ট দেওয়া ছিল, হ্যাঁ আমি ভুল বলেছি, এই এটাতে একটু কারেকশন করে নেন, কারণ দেখেন আপনারা যদি কম্বাইন্ড রেজাল্ট না দিত তাহলে এখানে 1-2 পজিশন আসতো, তাহলে আপনাদের মানে বিজ্ঞান এবং মানবিক আপনাদের একসঙ্গে প্রথম দিকে কম্বাইন্ড মেরিট লিস্ট দিয়েছিল, তার মানে এখানে যেটা দেখা যাচ্ছে আপনাদের মানবিক শাখার ওর মাঝখানে যারা প্রথম দিকে আসেন তাদের এখানে ঢুকানো হয়েছে, তাহলে দেখেন ঠিক আছে, অর্থাৎ নন কমার্সে আপনি মানবিক শাখায় যে দেখেন রাপাতুল হাসান ও 7ম পজিশন করেছিল আমাদের গ্রুপ ওয়ানে নন কমার্স থেকে, অর্থাৎ বিজ্ঞান এবং বাণিজ্য বা কি বলে বিজ্ঞান এবং মানবিক দুইটা মিলেই ও 7ম পজিশন করেছিল, এই জন্যই কিন্তু ও মানবিক থেকে প্রথমে চলে আসতেছে, ঠিক আছে, অর্থাৎ এখানে ওর পজিশন থেকে এটা আসতেছে, বোঝা গেল? আবার আমরা হচ্ছে পরবর্তী দেখি পিডিএফটাতে চলে যাই, এখানে কি বলা আছে, সব পিডিএফ তো দেখা যাবে না, কিন্তু তারপরে এই যে এখানে দেখেন এখানে পরবর্তী পিডিএফে এখানে দেওয়া আছে গ্রুপ টুতে নন কমার্স হিউম্যানিটিস এখানে 8 জন ডেকেছে, তাহলে এখানে দেখেন পজিশন 1, পজিশন 2, পজিশন আবার 7, অর্থাৎ 7 কিন্তু আমরা এখনই একটা দেখলাম, আবার হচ্ছে দেখা যাচ্ছে যে 13 কিন্তু আমরা এখনই দেখলাম, গ্রুপ ওয়ানেও দেখলাম, তাহলে এটা কিন্তু গ্রুপ টু, তাহলে গ্রুপ ওয়ান গ্রুপ টু কিন্তু আলাদা।
আবার যদি আমরা 3 নম্বর শিটটা দেখি হিউম্যানিটিজের, আরে বাবা আয় তাড়াতাড়ি আয়, ঝামেলা করিস না। এই তো আসছে, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। হ্যাঁ এই যে দেখেন হিউম্যানিটিসের গ্রুপ 3। হ্যাঁ আমরা যদি নোটিশটা আবার দেখে আসি, দেখেন এই যে গ্রুপ 3 এক থেকে ছয়জনকে আসতে বলছে। তাহলে আমরা হচ্ছে 3-তে ঢুকলাম, দেখেন কোন ছয়জন কাকে বলছে, এখানে এই ছয়জন কাকে বলছে, এবং তাদের মেরিট পজিশন ছিল 5, 6, 4, 9, 10, 12। তার মানে এখান থেকে স্পষ্ট যে আপনাদের বিজ্ঞান এবং মানবিকের কম্বাইন্ড রেজাল্ট দিয়েছিল প্রথমে, আর সেখান থেকে আপনাদের একদম আলাদা করা হচ্ছে। অর্থাৎ যেহেতু আপনাদের সিট আছে 20টা, এবং অপরদিকে হলো আপনাদের হলো সায়েন্সের সিট রয়েছে কয়টা, 85টা। হ্যাঁ ওই যে দেখেন সব কিছু আলাদা আলাদা করা হচ্ছে, এই জন্য অনেক হিউজ ক্যালকুলেশন। এই জন্য আমি বারবার বলেছি আপনারা সবাই কী করেন, সবাই হচ্ছে সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করেন। তাহলে এই যে হিউম্যানিটিজ গ্রুপের অর্থাৎ মানবিকের আমি 3টা গ্রুপেরই ছেলে মেয়েদের 4টা দেখাই দিলাম, কিন্তু সবার 4টা যদি দেখাই দিতে চাই ভিডিও অনেক বড় হবে, আমি এখানে কথা বলতে বলতে ঘুমাই যাব। ঠিক আছে, তো আর একটু দেখাই নিই, সায়েন্স থেকে দেখাই নিই কই সায়েন্সের ছেলে মেয়েদের। এই তো সায়েন্সের ছেলে মেয়েদের, এটা হচ্ছে কি, হ্যাঁ এই তো সায়েন্স, সায়েন্সের ছেলে মেয়েদের এটা পিডিএফ। আপনার আমরা কিন্তু জানি সায়েন্সের ছেলে মেয়েদের, এই যে দেখেন সায়েন্সের ছেলে মেয়েদের বলা আছে 1 থেকে 29 28 জন করে ডেকেছে, অর্থাৎ সিটেই তো তাদের 1 থেকে 28 29টা রয়েছে। আমি তো আপনাদের এই যে স্পষ্ট বলে দিয়েছিলাম, এই যে দেখেন আমার কথা সবগুলো দেখেন মিলে যাচ্ছে, দেখছেন আমি যে ক্যালকুলেশনটা করেছি এভরিথিং মিলে যাচ্ছে। কারণ এরকমই হবে, আপনারা তো অলরেডি বুঝতে পারছেন যে আমি যা বলছি সব সত্য হয়ে যাচ্ছে, এরকম তথ্য কথা পাননি, একটু ধৈর্য ধরেন সবাই ক্লিয়ার করে দিতেছি, আর ঘুম পাচ্ছে তো প্রচুর। এই যে দেখেন গ্রুপ 3 অর্থাৎ সায়েন্সের গ্রুপ 3, তাহলে আপনারা একটু ভাই কষ্ট করেন, কষ্ট করে পিডিএফগুলো ডাউনলোড করেন আপনার গ্রুপের, করে নিজ চোখে নিজের নামটা দেখে ভাইভাতে চলে আসেন। তাহলে গ্রুপ 3-এর ওই যে বলা আছে 1 থেকে কতজন 28 জন, এই যে দেখেন 1 থেকে 28 জনের সিরিয়াল এখানে দেওয়া আছে, এবং এখানে দেখেন মেরিট পজিশন দেখেন অলরেডি অনেক দূর চলে গেছে। ওরে বাপরে বাপ, 74 পজিশন থেকে চলে আসছে অলরেডি, তার মানে আমার ফোরকাস্টিং ভুল হয়ে যাচ্ছে। দেখেন আমার ফোরকাস্টিং ভুল হতে পারে, অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে আমি বলছিলাম, দেখেন ওয়েটিং লিস্ট থেকে আমি বলছি সায়েন্সের এই যে দেখেন মানে হচ্ছে 1 থেকে 28 পর্যন্ত তো মেরিট লিস্টে যারা আছে যাবে, তো আসলে সমস্যা হয়ে গেছে কি, এখানে 1 থেকে 28 পর্যন্ত যাচ্ছে না, না গিয়ে কী হয়েছে কম্বাইন্ড রেজাল্ট হয়েছে, এজন্যে দেখা যাচ্ছে 1 থেকে 28-এর মধ্যে আর্টসের ছেলেমেয়েরা রয়েছে। তাহলে আর্টসের ছেলেমেয়েরা থাকার কারণে দেখা যাচ্ছে কি ওই জায়গাটা পিছন থেকে ছেলেমেয়েরা আসতেছে, তাহলে অলরেডি 74 পর্যন্ত চলে আসছে, তার মানে 150 অটোমেটিক্যালি ওভারটেক করবে। তাহলে আপনারা সায়েন্সের ছেলেমেয়েরা যারা দেখতেছেন, আমারও ভুল বুঝেন না, আপনাদের তো বারবার বলছে আপনারা সাবজেক্ট চয়েস ফর্ম ফুল আপ করেন, তো আপনাদের কি 150 দেখতেছি ক্রস হতে পারে, কারণ আপনাদের ছেলেমেয়েরা অন্য অন্য ইউনিভার্সিটিতে যেতে পারে, তাহলে আপনারা 150 ক্রস হতে পারে, অলরেডি 74 আছে, বুঝে যান খুবই মজা লাগতেছে আপনাদের ছেলেমেয়েদের। ওরে বাপরে বাবা 78 আছে সায়েন্সের, অলরেডি 78 আছে সায়েন্স নিয়ে, যেহেতু আমি স্টাডি করি না সেহেতু আমার এই যে নতুন অভিজ্ঞতা হচ্ছে। তাহলে দেখেন গ্রুপ 3-তে সায়েন্সের যিনি রয়েছেন, সায়েন্সের 78 মেরিট লিস্টের ছেলে মেয়ে আপনি হচ্ছে প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট পাচ্ছেন কিন্তু। হ্যাঁ তাহলে সেক্ষেত্রে দেখেন অটোমেটিক্যালি 150 সিরিয়াল ক্রস করতে পারে। তাহলে আপনারা সায়েন্সের যারা রয়েছেন গ্রুপ 3-তে বা গ্রুপ 2-তে বা গ্রুপ 1-এ যেটাই বলেন না কেন, আমি আপনাদের অন্য একটা এতে যাই, এই যে গ্রুপ 2-তে আসলাম ইনশাল্লাহ, দেখি কী অবস্থা আপনাদের। সায়েন্সের কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা 3টে গ্রুপে পরীক্ষা হয়েছে 1 থেকে অর্থাৎ 28টা সিট রয়েছে, অর্থাৎ তাদের 28টা সিট রয়েছে, বেসিক মূল বিষয় হলো 28টা সিট রয়েছে, কিন্তু আসলে তাদের যে কম্বাইন্ড রেজাল্ট দিয়েছে সেটা এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। যেহেতু কম্বাইন্ড রেজাল্ট দিয়েছে সেহেতু দেখা যাচ্ছে কি তারা হচ্ছে কি ওই আর্টসের ছেলেমেয়েগুলো মাঝখান থেকে বের হয়ে যাচ্ছে, কারণ আর্টসের ছেলেমেয়েদের আলাদা আলাদাভাবে নেওয়া হচ্ছে, অর্থাৎ আর্টসের আলাদা মেরিট লিস্ট দেওয়া হচ্ছে। এবং এখানে অবাক করার বিষয় দেখেন 108 পর্যন্ত অলরেডি চলে আসেন, বাহ খুবই ভালো লাগতেছে আপনাদের। তো তাহলে সায়েন্স থেকে যে সকল ছেলেমেয়ে রয়েছে না, তোমরা আমার ভাইকে গালাগালি করিও না, আমি আসলে তোমাদের নিয়ে স্টাডি করি না, তো যার কারণে তোমাদের এটা বলতে পারিনি বা আইডিয়া করতে পারিনি। তোমাদের দেখো এই যে এই ছেলেটা অর্থাৎ হচ্ছে গ্রুপ 2-তে নন কমার্স, ও অলরেডি 112 থেকে আসছে, তার মানে 150 অটোমেটিক্যালি ক্রস করবে। তাহলে সায়েন্সের ছেলে মেয়ে তোমরা অ্যালার্ট হও, তোমরা একটু খোঁজখবর রাখিও এই সকল ছেলে মেয়ে যেগুলো ভর্তি হবে এই গ্রুপে, অর্থাৎ দেখো গ্রুপ 2-তে 28 জন ভর্তি হতে পারবা তোমরা,
ঠিক আছে, গ্রুপ টু তে 8-8 জন ভর্তি হতে পারবা। তাহলে এখানে এই 8-8 জনের মধ্যে যারা ভর্তি হবে না, পরবর্তী সিরিয়ালের ছেলে মেয়ে তোমরা ঢুকে যাবে এখানে, ঠিক আছে। তো আসলে যেহেতু কম্বাইন্ড রেজাল্ট হয়েছে, সুতরাং বলা মুশকিল কত দূর পর্যন্ত ছেলে মেয়ে আসবে। এটা ভাই ছোট আপ, আমি যে তোমাদের আইডিয়া দিয়েছি আমি আবারও ক্ষমা প্রার্থী, কারণ আমি তোমাদের সায়েন্স প্লাস আর্টসের যে ছেলে মেয়েদের এখানে যে বলছি, এখানে আসলে তোমাদের কম্বাইন্ড রেজাল্ট দিয়েছে, যার কারণে মাঝখানে অন্য ডিপার্টমেন্টের ছেলে মেয়েগুলো রয়েছে। সুতরাং কি সরে সরে যাচ্ছ এবং অনেক দূর থেকে ছেলে মেয়ে অলরেডি আসতেছো, সুতরাং 150 ক্রস করবা তোমরা সায়েন্স থেকে। অর্থাৎ গ্রুপ ওয়াইজ এটা হবে, এমন গ্রুপ আছে যেমন এই যে এখানে তোমরা স্পষ্ট বুঝে নাও, দেখো গ্রুপ থ্রিতে দেয়া গেল কি, এই যে গ্রুপ থ্রিতে দেখো সর্বোচ্চ 778 পর্যন্ত, অপরদিকে আবার দেখো গ্রুপ টুতে অলরেডি 112 চলে আছে। তাহলে আর একটু দেখি ইন্টারেস্টিং বিষয়, তো গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ান কই গেল, এই তো গ্রুপ ওয়ান, ওকে আমরা গ্রুপ ওয়ানে চলে আসলাম সায়েন্সের। গ্রুপ ওয়ানে সর্বোচ্চ কত পর্যন্ত, 64, 64, 64, 63 অর্থাৎ ও 72 পর্যন্ত, বা খুব ভালো। তো তাহলে দেখেন গ্রুপ ওয়ানে আমি বলছিলাম মেরিট পজিশন 1 থেকে 28 পর্যন্ত হবে, কিন্তু আসলে যেহেতু কম্বাইন্ড রেজাল্ট দিয়েছে, সুতরাং মাঝখান থেকে অনেক ছেলে মেয়ে কোথায় গেছে, ভিতরে মানে বের হয়ে গেছে, পিছন থেকে অনেক ছেলে মেয়ে চলে আসছো তোমরা। তাহলে সায়েন্সের ছেলে মেয়েরা দেখো তোমাদের মেরিট পজিশন গ্রুপ ওয়ান থেকে অলরেডি মেরিট লিস্টেই চান্স পেয়েছো কত, 72 পজিশনের ছেলে তোমরা যারা রয়েছে তারা অলরেডি চান্স পেয়েছে। খুব ইন্টারেস্টিং বিষয়, আমার আমি বারবার ক্ষমা চাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, আমি জানতাম না যে তোমাদের এই কাহিনী ভিতরে ঢোকানো আছে। হ্যাঁ তাহলে তোমাদের বারবার রিকোয়েস্ট করছিলাম, তোমরা ফর্ম সাবজেক্ট ওয়াইজ ফর্ম অবশ্যই আশা করে দিয়েছো। তো আমি অলরেডি দেখেন আমাদের যে সবকটা পিডিএফ দেওয়া ছিল সবগুলো দেখালাম, শুধু কোটার কথা বলা হয় নাই, অর্থাৎ কি ডাব্লু কিউ যেটা ছিল, আসলে ডাব্লু কিউ কি ব্যাপার আসতেছে না কেন, একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি সব কিছু, ভিডিও বড় হোক কিন্তু দেখে নেন। হ্যাঁ দেখেন মানে কিউ মানে ডাব্লু কিউ মানে হচ্ছে ওয়াট কোটা, মানে শুধু পোষ্য কোটা। আপনাদের আবারও বলতেছি, আপনারা যারা ফ্রিডম ফাইটার এবং ফিজিবল ডিজেবল রয়েছেন, আপনাদের এখনও কোটার রেজাল্ট দেয়নি, আপনারা পাবেন 2-1 দিনের মধ্যে পাবেন। তো যারা পোষ্য কোটা রয়েছেন তাদের দেখেন সায়েন্স থেকে, এই যে আমার জুলকার নাইম এটা হচ্ছে আমার ছেলে, ওর পোষ্য কোটা ছিল, তো ওর আসছে আমাদের হলো কী বলে বাণিজ্য গ্রুপ ওয়ান থেকে। আর গ্রুপ টু থেকে দেখা যাচ্ছে অলমোস্ট 10 জন পোষ্যকোটাধারী ছেলেদের নিয়েছে। তো পোষ্যকোটাদের দেখেন সিরিয়াল দেখেন অনেক দূরে দূরে, সুতরাং পোষ্যকোটাধারী আপনারা হচ্ছে স্পেশাল সার্ভিস বাড়ির লোক, আপনারা তো অনেক দূর থেকে আসবেন। এই যে সায়েন্সের এটা পোষ্যকোটা, সায়েন্স গ্রুপ টু পোষ্যকোটা 1 জন নিয়েছে, মানে 1 জনই সমত ছিল। সায়েন্স গ্রুপ থ্রি এখানে পোষ্যকোটা রয়েছে প্রায় 6 জন, এই হচ্ছে গেল হচ্ছে সায়েন্স। আবার অপরদিকে রয়েছে আর্টস থেকে দেখি পোষ্যকোটা কতজন, গ্রুপ ওয়ানে আর রয়েছে 4 জন, গ্রুপ টুতে রয়েছেন 3 জন, গ্রুপ থ্রিতে কি পোষ্যকোটার কোনো ছেলে মেয়ে নেই, বাহ। তো যাই হোক সবকটা পিডিএফই কিন্তু দেখালাম। তো আমার রিকোয়েস্ট থাকবে এই আপনাদের যে নোটিশগুলো দেওয়া আছে, এই নোটিশে যারা চান্স পাইছেন বা যাদের নাম আসছে মেরিট লিস্টের কথা বলা আছে, তারা মেরিট লিস্টে চান্স পেয়েছেন, এই তাদের ভর্তি 31 তারিখ থেকে 8 তারিখের মধ্যে ভর্তি হতে হবে, এবং ভর্তির সময় মেইন কাগজপাতিগুলো জমা দেবে, এবং আপনার যদি কোনো জিনিসপাতি বিভিন্ন জায়গায় থাকে সেখান থেকে উঠাই নেন, কারণ এই জিনিসগুলো তারা নিবে, ইউনিভার্সিটিতে বিভিন্ন কাজে এগুলো লাগে। তো যাই হোক না কেন, আমি দেখেন দ্বিতীয় ক্লাসটাতে আপনাদের সবগুলোই খোলাসা করে বললাম, একটু রাগ হলাম আসলে প্রথমে, মানে রাগেই হয়েছিলাম কারণ কয়েকজন SMS করতেছে এবং উল্টাপাল্টা কথা বলতেছে, এই জন্য রাগ হয়েছিলাম, আমি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ তোমরা ছোট মানুষ, আমিও ছোট মানুষ, আসলে ভুল করতে পারি, কিন্তু তোমাদের বারবার বলবো এই বিষয়গুলোতে একটু থাকো। আমার তো এই যে দেখো আমি আমার থিসিস পেপার রেডি করা বাদ দিয়ে তোমাদের এই যে উপকার করতেছি এবং মেসেজ দিতেছি যে নেক্সট টাইম আমি ভিডিও আপলোড করতে নাও পারি, কারণ এইগুলো নিয়ে পড়ে থাকা তো আমার সময় নাই, ঠিক আছে, আমাকে আমার দায়িত্ব নিতে হবে, অন্য কাজ করতে হবে, HSC-র শর্ট সিলেবাসের ক্লাস নিতে হবে, আমার অনার্সের ছেলে মেয়ে রয়েছে তাদের নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমি তো ব্যস্ত হয়ে যাবে, এই জন্য আপনারা একটু শেখেন, বকাঝকা আপনাদের ভালোর জন্য করলাম। হ্যাঁ আর আপনারা যারা গার্ডেন রয়েছে প্লিজ মাইন্ড করেন না, হ্যাঁ আপনারা বোঝেন আমার সিচুয়েশনটা। তো যাই হোক না কেন, এই হচ্ছে দুইটা ক্লাসে বিস্তারিত বিষয় বলে দিলাম, অনেক তথ্য জানি না গোজাখুরি মানে ঘুম ঘুম ভাবে কতটুকু বোঝাতে পারলাম বা কতটুকু কী করতে পারলাম, কতটুকু উপকৃত হতে পারলেন, তবে যদি কোনো ভুল হয়ে থাকে ঘুমের তালে, যদি কোনো উল্টাপাল্টা কথা বলে থাকি আমাকে মাফ করবেন, ঠিক আছে। এই হচ্ছে বিস্তারিত বিষয়, আমি সবার শেষে শুধু এতটুকুই বলবো, আপনারা
সারাংশ যে কথা, এই যে আপনারা একের পর এক দেখেন কমেন্ট করে যাচ্ছেন, কমেন্ট আর কমেন্ট, কমেন্টের শেষ নাই সব ছেলে মেয়েদের। তো আপনাদের ফ্রিডম ফাইটারের রেজাল্ট এখনও দেয়নি, আপনাদের ফ্রিডম ফাইটারের রেজাল্ট দিবে, ডিজেবলেরও রেজাল্ট দিবে, টেনশন নিয়েন না। আজকে শুধু রেজাল্ট দিয়েছে ইঞ্জিনিয়ারেল প্লাস হচ্ছে পোষ্যকোটাধারী। তাহলে ইঞ্জিনিয়ারেলে যারা হচ্ছে চান্স পেয়েছেন সায়েন্স কমার্স আর্টসে, তাদের মেরিট লিস্ট অনুসারে দেওয়া আছে। তাহলে আপনাদের এখানে স্পষ্ট যে মেরিট লিস্টের কথা বলা আছে তারাই শুধু ভাইভাতে আসবেন, এবং এরপর যাদের মেরিট লিস্ট নাই, একটা ছেলে বলছে আমার নাম নাই, তাহলে তোমার নাম নাই মানে তুমি ওয়েডিং লিস্টে আসছো, তুমি পরবর্তী ট্রেনে আসো, অর্থাৎ তোমার জন্য পরবর্তী ট্রেনে অপেক্ষা করতেছে, সেখানে তোমাকে আসতে হবে। অর্থাৎ এই যে 8 তারিখ, 8 তারিখ পর যারা ভর্তি হয়নি তাদের সিটগুলো ফাঁকা থাকবে, এবং তাদেরকে নতুন করে মেরিট লিস্ট দেওয়া হবে, অর্থাৎ যে মেরিট লিস্টে যে যত আগে আছে তাদেরকে ঢুকানো হবে ওয়েডিং লিস্টে। আশা করি বোঝাতে পেরেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।